আপনাদের আমি দেখিয়ে দিলাম। এই যে এখানে দেখেন, এই যে এখানে কিন্তু পেয়ে গেছি একটি পাকা ফুট। বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে গোল একটি ফুট, এ কিন্তু একদম পেকে হলুদ হয়ে আছে। এই যে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিও দেখার জন্য এবং সবসময় আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি ফুট খেতে যার অপর নাম হলো বাঙ্গি খ্যাত। তো একটা ফলের দুইটা নাম সেটা আমরা সবাই জানি। তো বন্ধুরা, একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেবেন। তো বন্ধুরা, আমি আপনাদের এইখানে দেখাচ্ছি, এই যে ফুটগুলি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন অনেক বড় বড় ফুটগুলা কিন্তু হয়েছে। আর এই সময়টা কিন্তু আসলে ফুট, তরমুজ এই ধরনের যে ফল আছে এই ফলের এক সময়। এই যে ফুটগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক বড় বড় কিন্তু ফুটগুলি হয়েছে, প্রায় 20 থেকে 25 ইঞ্চি লম্বা। একই জায়গায় কিন্তু অনেকগুলি হয়েছে। এই একটা আছে, এই যে একটা, এই যে একটা ফুট আছে। তো এই ফুটগুলা বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়, তার কারণ হয়েছে একটাই, রোদ্রের কারণে ফুটের উপরের অংশটা পুড়ে যায়, সেজন্য একটু ঢেকে রাখা হয়, যাতে রোদ্রটা কম লাগলে একটু নষ্ট কম হয়, সেজন্য কিন্তু ঢেকে রাখা হয়। তো এখানে কিন্তু অনেক ফুট আছে। এই যে ফুটগুলি দেখছেন, কালো কালো ফুট, এই ফুটগুলি যখন পাকে তখন কিন্তু লাল হলুদ ধারণ করে। তো এখানে কিন্তু অনেক ফুট আছে। এই যে দেখতে পাচ্ছেন, ফুট নিয়ে আসে কিন্তু আপনাদের সামনে দেখানোর জন্য। এটা আমার মামা, এই এই এত বড় ক্ষেতের মহাজন, উনি কিন্তু চাষ করছে। এই যে পাকা ফুটগুলি দেখছেন, পাকা ফুট দেখছেন কত সুন্দর রং ধারণ করছে, ভিতরের অংশটা কিন্তু লাল হলুদ ধারণ করে আছে। তো এই হলো ক্ষেতের ফুট। আর আপনাদের আমি একটু বোটা দিয়ে দেখাই যে বোটার ভিতরে কত রকম ফুটগুলো আছে। এই যে, এই যে ফুট, আর এই হলো ফুট গাছের যে পাতাগুলি, ফুট গাছের পাতাগুলি দেখুন। এই যে ফুট গাছের পাতাগুলি একদম জালি কুমড়ার যে পাতাগুলি হয় সেরকমই। এই যে, এই যে ফুটগুলি, হ্যাঁ এই যে ফুটগুলি দেখতে পাচ্ছেন। তো এখন ফুটের কিন্তু মোটামুটি ভালো একটি দাম আছে। আমি একটু দেখি যে কোথাও পাকা ফুট আছে কিনা, আপনাদের আমি একটু পাকা ফুট গাছে দেখাই। খ্যাত থেকে কিন্তু কাঁচাই নিয়ে যায়। আর আজকে কিন্তু আপনাদের আমি দেখাচ্ছি একদম পাকা ক্ষেতের ফুট। এই যে আবার কিনা বলেন যে না এটা ক্ষেতের ফুট না, এই যে বোটা লাগানো দেখে নেই, এই যে বোটা লাগানো, এই হলো গাছ, একদম তরতাজা ফুটটা পাইকে আছে। তো পাকা ফুটের মজা একটু ভিন্নই হয়। আর এই ফুটগুলো কিন্তু দুই ধরনের হয়, একটির ভিতরে থাকে বালু বালু আর একটার ভিতরে থাকে একটু শক্ত শক্ত। তো এই সাইডে একটু দেখেন, এই সাইডে কিন্তু অনেক ফুট আছে, অনেক ফুট, অনেক ফুট হয়েছে এবছর। আমার মামার কিন্তু আসলে বাম্পার ফুটের ফলন এবছর। কিন্তু এই যে দেখেন, এই যে অনেক ফুট আছে, বিশাল বড় একটি ফুট খ্যাত। তো এত বড় ফুট খ্যাত চাষ করতে এবং দেখাশোনা করতে কিন্তু অনেকটা খরচ বরচের ব্যাপার স্যাপার আছে। তো আমার মনে হয় সব কিছু বিক্রি টিক্রি করার পরে হয়তো লাভের অংশটা কম বেশি দেখবে বা দেখতেই পারে। এই যে আমি আর একটা পাকা ফুট পেলাম, এই যে এখানে দেখেন বন্ধুরা, একটা পাকা ফুট আমি একটু ঢেকে রাখি, কারণ হয়েছে আগেই বলছি রোদ্রে নষ্ট হয়ে যায়। এই যে এখানে কিন্তু একজোড়া এই একটা আছে। তো মোটামুটি ভালোই ইনশাল্লাহ। এই যে একটা ফুট দেখেন, এই ভালোই কিন্তু হয়েছে। তো বন্ধুরা, আমি আপনাদের এই যে ক্ষেতের ভিতর অনেকগুলো ফুট দেখাইলাম এবং বিশাল বড় এই ক্ষেতটা দেখতেই পাচ্ছেন। ফুটগুলি সব জায়গায় কিন্তু কম বেশি মোটামুটি ভালোই ফুট হয়েছে। এই যে দেখেন, এই এই যে, তো বেশ ফুট কিন্তু মোটামুটি এখন পাকার সময় হয়ে গেছে। আর কিছুদিন, কিছুদিন বলতে বললে ভুল হইবে, 2-3 দিন পরে কিন্তু এই ফুটগুলি বাজারজাত করা হবে। আর বাজারজাত করা হলে তখন কিন্তু লাভ লসের অংশটা বেরোয় আসবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।